আপনাদের ভালোর জন্যই কইতেছে, আপনাদের ভালোই বুঝেন না আপনারা। সেটা আমি আমারটা বুঝি, আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আলদার ওহিজিয়া, সে ওহিজা লন্ডন থেকে ভেসে আসে এনারা এক একজন। আজকে আরও একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বারে বারে বলেছি, তারেক দুবছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলাতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে গণতন্ত্রের আম্মুর বদৌলতে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ফলশ্রুতিতে ছাত্রলীগের পাণ্ডারা এত সুদীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে যে আমরা আসলে ভুলে যেতেই বসছিলাম যে বাংলাদেশে আরও পাণ্ডা আছে। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণ কী নাম এটার, গণস্বাস্থ্য, খুবই ভদ্রলোক এবং বেশ লিবারেল লোক, উনি সকল পক্ষের রাজনৈতিক দলের ভালো থাকলে ভালোটা বলেন, সমালোচনা করার জায়গা থাকলে সমালোচনা করেন। তো বাংলাদেশে তো আপনি দলকানা না হইলে, আপনি যদি অবজেক্টিভ হন তাইলে তো সব দিকে লাত্তেই খাবেন। সো উনিও সব দিককার দৌড়ানি খায়, বাট বেশ ডিসেন্ট ভদ্রলোক। এবং উনি মুক্তিযুদ্ধের পর থেকে উনি ওনার ক্যারিয়ার সব কিছু বিসর্জন দিয়ে উনি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, একটা হাসপাতাল প্রতিষ্ঠা করছেন, সবাই সম্মান করে, সম্মানীয় লোক, মানে রাজনৈতিক পাণ্ডাগুলা বাদে আর কি। তো এমনিতে উনি বিএনপি ওনা বলা যায় কি না আমি নট শিওর, বাট বিএনপির সাথে ধরম হরম আছে, অর মেবি এভাবে বলতে পারি যে ওভার টাইম উনি কিন্তু কিছুটা এই ঘেঁষা হয়ে গেছেন। আর স্পেশালি এখন যেহেতু বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, দীর্ঘদিন ধরে যে কোনো ন্যূনতম বিবেকবান, ন্যূনতম নীতিবান মানুষ আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে, এবং সেটা করতে গেলে বাই ডিফল্ট কিছুটা বিএনপির পক্ষাবলম্বন হয়ে যাবে বা করতে হবে, কারণ ইলেকশন চাইলে, মানে বিএনপির জন্য ইলেকশন চাওয়া এসেনশিয়াল, রাইট? সো এনিওয়েজ, তো বিএনপির বা চার দলের সভার সমাবেশ ওনাকে দেখা যায় বা বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের সাথে ওনাকে দেখা যায়, সো সেটা হচ্ছে রিয়ালিটি। তো সম্প্রতি একটা এরকম সমাবেশে যেখানে ছাত্রদল উপস্থিত ছিল, তারেক রহমানকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন এবং সেই কথার কারণে উনি ছাত্রদলের পাণ্ডাদের ব্যাকলাশের শিকার হয়েছেন। এই ঘটনার পর ছাত্রদলের, আমি কি ছাত্রলীগ বলছি একটু আগে অভ্যাসের কারণে, ওকে, ছাত্রদল তো এখন নাই, সারাদিন ছাত্রলীগই বলতে হয়, ছাত্রদল ইরেলেভেন্ট করে দিয়েছে এই সরকার। সো এই ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি রৌনকুল ইসলাম শ্রাবণ একটা স্ট্যাটাস দিছে, সেই স্ট্যাটাস উনি জাফরুল্লাহ চৌধুরীকে বলছে, মিস্টার জাফরুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম, এটা কিন্তু সম্মানের সালাম না, এটা ব্যঙ্গ করে সালাম দিছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা ভদ্র মার্জিত শিক্ষিত ছাত্রছাত্রীদের সংগঠন, কবে থেকে, ও আচ্ছা ক্ষমতায় নাই দেখে পাণ্ডামি করার সুযোগ পাচ্ছে না, এই জন্য এগুলো বলার সুযোগ পাচ্ছে, ওকে, আমরা তো আবার ভুলে যাই। গোল্ডফিশ মেমোরি সবারই ইন দ্যাট, যে সময় পার হয়ে গেল, যে যেরকম অ্যাবিউসিভ হাজব্যান্ড, রাইত হলে বউকে পিটা, সকাল হলে বউ সব কিছু ভুলে যায়, হ্যাঁ, তারপর ভালোবাসে, ওই রকম আর কি। সো আমরা ভুলে গেছি ছাত্রদলের পাণ্ডামির কথাবার্তা সময়ের কারণে। সো জিয়া পরিবার এবং আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক আগামীর বাংলাদেশ, তারেক রহমান লক্ষ লক্ষ ছাত্রদল নেতাকর্মীদের আবেগের জায়গা, আমরা সেটা আমরা জানি। আপনি শিক্ষিত এবং ভদ্রলোক মানুষ হিসেবে বিএনপি আপনাকে সম্মান করে না, সেই জন্য আপনাকে, ওনাকে বিএনপি সম্মান করে না, বিএনপি সম্মান করে এই কারণে যে ওনার কথাবার্তা বিএনপির পক্ষে যায়, এই জন্যে যখনই পক্ষে যাবে না তখনই পাণ্ডামি শুরু করে দেবে বিএনপি, এবং সেটার এখন আমরা প্রমাণ দেখব, ইনফ্যাক্ট দেখছি, রাইট? আমাদের অভিভাবক জনাব তারেক রহমানও আমাদের সিনিয়র এবং ভদ্রলোক মানুষদেরকে সম্মান করতে শিখিয়েছেন, ডিড হি? আচ্ছা, এই কথাটা একটু শেষ করে নিই, তারপর লাস্ট শেষ করবো স্ট্যাটাস। বিএনপির আজকের এই দশার পেছনে তারেক রহমান দায়ী বলে অভিযোগ করা হয় এবং যে সেই অভিযোগের ভিত্তি আছে বলে মনে হয়, বিএনপির ফাগুন তারেক রহমানের কারণে বলে অভিযোগ করা হয়। আমরা তো ইনসাইডার খবর যাই না, পলিটিক্স করি না, এদের সাথে ওঠা বসা নাই, খবর পরে যতটুকু ধারণা পাই এবং কথাবার্তা শুনে, যারা শুনে আর কি, ইন্টারভিউ ইনসাইডারদের বা নেতাদের। সো তারেক রহমান সিনিয়র নেতাদেরকে অসম্মান করতেন তীব্র, কারো কথা চারণা বসা পাত্তা তো দিতেন না, অসম্মান করতেন, এই কারণে দলের ভেতরে একটা ক্ষোভ ছিল তারেক রহমানের বিরুদ্ধে সিনিয়রদের। অভিযোগ আছে বাইরে থেকে যতটুকু জানতে পারি যে তারেক রহমানের বেয়াদবি, সিনিয়রদের প্রতি অসম্মান, এইসব কারণে এই দলের এই ভাঙন। আর এমনিতে তো তারেক রহমানের দুর্নীতির খবরাখবর, তারপর আরও নানান কিছু আমরা খবরাখবর জানিয়ে, যার বটে এটা কিছুটা হলেও বটে, আই ডোন্ট থিঙ্ক যে সব কিছু মিথ্যা,
হাওয়া ভবনের যে ঘটনা টটনা রাইট, সো তারেক রহমান আমাদেরকে সিনিয়র ও ভদ্রলোক মানুষদেরকে সম্মান করতে শিখিয়েছেন, ডিড হি ওকে, এই জন্যই ছাত্রদল এখন পর্যন্ত মার্জিত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ আছে, ছাত্রলীগকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করবেন না, বোঝেন নাই থ্রেডটা, সীমা লঙ্ঘন করতে বাধ্য করবেন না, ছাত্রদল ছাত্রলীগের পাণ্ডারদের পাণ্ডারা সীমা লঙ্ঘন করলে কী হয় সেটা তো আমরা সকলেই জানি, ইতিহাস আমাদেরকে জানাইছে, কিন্তু যে অনেকদিন হয়ে গেছে তো ছাত্রদল ক্ষমতায় নাই যে এই কারণেই কথা বলতেছে যে এখন পর্যন্ত মার্জিত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ আছে ছাত্রদল, কেন, কারণ পাণ্ডারা এখন পাণ্ডামি করতে গেলে কিন্তু নগদে মারা খেয়ে জেলের মধ্যে ঢুকবে যেহেতু ক্ষমতায় নাই, এই কারণে মার্জিত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ আছে, যদি হাতে ক্ষমতা থাকতো, যদি এখন ক্ষমতায় থাকতো এরা তখন কী করতো, তখন সীমা লঙ্ঘন করতো। তারপর আরও বলছে যে তারেক রহমানকে করে প্রশ্নবিদ্ধ করেছেন কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে, ব্লা 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 প্রোপাগান্ডা, এগুলো এদের পলিটিক্যাল কথাবার্তা, এগুলো এগুলো বলছে, আরও অনেক কিছু বই লাগেছে, আচ্ছা ঠিক আছে, সেগুলো আওয়ামী লীগ আপনাকে পাগল বলে, আমরা আপনাকে পাগল বলতে চাই না, আমরা চাই বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল চাই আপনি নিজেকে সংশোধন করুন, ব্লা ব্লা, এই খুবই জাস্ট কী কারণে উনি জাস্ট ভদ্রভাবে বলছে, কোনো ব্যাড ফিতে না, গুড ফিতে, তাদের আইলের এই পাশে থেকে, তাদের পাশে থেকে পরামর্শ হিসেবে বলছে যে আমি তারেক রহমানকে বিভিন্ন সময় বলছি যে তুমি দুই বছর চুপচাপ থাকো এবং একটা পড়াশোনা করো যেহেতু ইংল্যান্ডে আসো। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আলদার ওহিজিয়া, সে ওহিজা লন্ডন থেকে ভেসে আসে ইনারা এক একজন। আজকে আরও একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বারে বারে বলেছি তারেক দু বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। কি সুন্দর ভদ্র পরামর্শ, এই কারণে এই আক্রমণ, এই হুমকি, এবং তারা কোনো সীমা লঙ্ঘন করতে পারতেছে না, তাদেরকে সীমা লঙ্ঘন করতে জানি বাধ্য না করে, এই হচ্ছে ছাত্রলীগের ওই কী বলে জানি পাস্ট গ্লোরি, লস্ট গ্লোরি, এই হচ্ছে সরি ছাত্রদল, ওরে খোদা, এই হচ্ছে ছাত্রদলের লস্ট গ্লোরি আর কি, হ্যাঁ, হারানো ঐতিহ্য। সো পাণ্ডার অপেক্ষা করতেছে ক্ষমতা আসার, আসলে শুরু হবে, তখন আবার আমাদেরকে বোঝাবে মজা, এবং আমাদেরকে তখন আবার আফসোস করাবে ছাত্রলীগের, ছাত্রলীগের জন্য যখন আমরা কম্প্যারিজন করতে বসবো কোন পাণ্ডাটা ব্যাটার ছিল, ছাত্রদল না ছাত্রলীগ, রাইট। এবং তার মধ্যে দুঃখজনক ব্যাপার হচ্ছে জনাব আসিফ নজরুল, উনার স্ট্যাটাসটা, উনি এই বিষয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, এই স্ট্যাটাস পড়ার আগে আমি ওনাকে রিজনেবল মানুষ হিসেবে এবং বেশ বাইপার্টিজন মানুষ হিসেবে জেনে আসছি, এই স্ট্যাটাসটা পড়ার পর উনি একটু হলেও আমার সম্মান খোয়াইলেন। উনি এই ঘটনাটার জন্যে, এই যে ঘটনাটা ঘটলো, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একটা সুন্দর মতামত দিয়েছেন, গুড ফেইথে একটা পরামর্শ দিয়েছেন, সেটার কারণে ছাত্র দলের পাণ্ডারা ন্যাক্কারজনক ভাষায় ওনাকে সামনাসামনি বেয়াদবি করলো ওনার সাথে, এবং পরবর্তীতে তারও লেখালেখি করে অপমান করছেই, সীমা লঙ্ঘন করতে বাধ্য না করতে হুমকি দিছে। এই ইস্যুতে ডক্টর আসিফ নজরুল স্যার, উনি হচ্ছে ওনার পজিশন তুলে ধরবেন আমাদের সামনে। সো পজিশনটা উনি কীভাবে তুলে ধরবেন, মানে ইউড এক্সপেক্ট, অর আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট লাইক আই উড এক্সপেক্ট অর আই এক্সপেক্টেড যে উনি এভাবে করে বলবেন যে ছাত্রদলের এই বেয়াদবগুলা, এই পাণ্ডাগুলা হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন সম্মানীয় নিবেদিত প্রাণ ত্যাগী লোককে, এবং বিএনপি শুভাকাঙ্ক্ষী ইন এ ওয়ে কাঙ্ক্ষী লোকের সাথে এইরকম একটা বাজে ব্যবহার, এইরকম ভাষা, মুখের উপর এরকম দুর্ব্যবহার করছে, এটা খুবই খারাপ বেয়াদবি হয়েছে। তারপর যদি ওনার যেটা বলছে এখানে মূলত বলার থাকতো, তারপর উনি এটা ফুটনোট হিসেবে অ্যাড করতে পারতেন যে জাফরুল্লাহ চৌধুরী, উনি জাফরুল্লাহ ভাই যেভাবে করে সমালোচনা করেন সেটাও আমার পছন্দ হয় না। সো তার মানে এখানে আসিফ নজরুলের মেইন কনসার্নটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে এই যে ব্যবহারটা করা হয়েছে মুখের উপরে, এবং যেই কারণে করা হয়েছে, এটা এরকম ব্যবহার করার মতো কোনো কারণ, এরকম একটা সম্মানীয় লোক এরকম একটা মতামত পরামর্শ দিতেই পারে, এটার জন্য এরকম ব্যবহার করা যায় না। না, ওনার কনসার্ন উল্টা, ডক্টর আসিফ নজরুলের ইস্যুটা উল্টা, উনি হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী এই যে কথাটা বললো এই কথাটা নিয়ে উনি কনসার্ন, পাশাপাশি লাস্টে ফুটনোটটার মতো করে অ্যাড করছেন যে তবে বিএনপি এটা করো ছাত্রদলের এটা উচিত হয় না। আমি লেখাটা পড়ি, জাফরুল্লাহ ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তিনি দুই এক সময় যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতা তারেক রহমানের সমালোচনা করেন তা আমার ভালো লাগে না, ওকে, তার কিছু সমালোচনা আমার বোধগম্য মনে হয় না, ওকে, যেমন উনার কথা মতো তারেক রহমান লন্ডনে পড়াশোনা শুরু করলে আর দুই বছর চুপ থাকলে কি খালেদা জিয়া মুক্ত হয়ে যাবেন, না সেটা তো উনি বলেন নাই যে খালেদা জিয়া মুক্ত হয়ে যাবেন সেটার জন্য, সেটার সাথে এটার কোনো লিঙ্ক উনি এস্টাবলিশ করেনও নাই। আচ্ছা যাক, আসিফ নজরুল এটা উনি দেয় না, এটা এই প্রশ্ন কেন তুলতেছেন, 2023 সালে কি তখন দেশে সুষ্ঠু নির্বাচন হবে, না হবে না, বিএনপি নেতাকর্মীরা কি সরকারের অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পাবে,
এই কথা এই প্রশ্নগুলোর মানে কি? উনি তো বলেন না এই কথা যে তারেক রহমান যদি 2 বছর চুপ থাকে, পড়ালেখা করে, পড়াশোনা করে, তাহলে এগুলো হবে। উনি তো কথাটা কমপ্লিট করেন নাই, সেখানে কি কি ইঙ্গিত করে উনি বলছেন সেটার সাথে এই প্রশ্নগুলো জুড়ে দিয়ে দেওয়ার আমি কোনো লাইক রেলেভেন্স খুঁজে পাচ্ছি না। এই প্রশ্নগুলো কেন এখানে আসতেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের কারো সম্বন্ধে সমালোচনা করার সময় জাফরুল্লাহ ভাই অত্যন্ত সৌজন্য, বিনয় এবং ভালোবাসা নিয়ে তা করেন, উনি সকলের বেলায় করেন। এটা খালেদা জিয়া বা তার পরিবারের সম্বন্ধে কথা বলার সময় মাঝে মাঝে দেখা যায় না। তো আমরা আরেকবার দেখব যে কোথায় অসৌজন্যটা আসিফ নজরুল স্যার খুঁজে পেলেন। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আলদার ওহিজিয়া, সে ওহিজা লন্ডন থেকে ভেসে আসে এনারা এক একজন। আজকে আরও একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বারে বারে বলেছি, তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও। তারেক রহমানকে সমালোচনা করার অধিকার অবশ্যই ওনার আছে, তবে সেটা গঠনমূলক এবং সহানুভূতি সম্পন্ন হলে ভালো হয়। এই এইটা গঠনমূলক এবং সহানুভূতি সম্পন্ন ছিল না। অন্য কখন কী বলছে কী করছে আমরা সে কোনটা মিন করতেছেন আসিফ নজরুল স্যার আমরা সেটা দেখতেছি না, জানতেছি না, সুতরাং ওটা বাদ দিলাম, ওটা অপ্রাসঙ্গিক, কারণ হাওয়া নিয়ে কথা বলা যাচ্ছে না। এখন যেটা কিনে উনি আপত্তি জানাইতেছেন সেটা তো আমাদের চোখের সামনে আছে, সেটাকে ওনার কাছে মনে হচ্ছে গঠনমূলক সমালোচনা না ও সহানুভূতি সম্পন্ন সমালোচনা না। তো এটা যদি গঠনমূলক এবং সহানুভূতি সম্পন্ন সমালোচনা আসিফ নজরুল স্যার মনে না হয়, তাহলে তার মানে এর আগেও যেগুলো ওনার কাছে গঠনমূলক ও সহানুভূতিশীল সম্পন্ন মনে হয় নাই সেগুলো এই এই ক্যাটাগরির কিছুই হবে। সো তাইলে আমিও জাফর আসিফ নজরুলের সাথে একমত না, কারণ তিনি একজন অভিভাবক তুল্য মানুষ, অভিভাবকের কাছে সমান ভালোবাসাই আশা করবে মানুষ। মানে আর কী আশা করেন উনি? এখন কি শুরুতে মানে আধা ঘন্টা ধরে স্তুতি গাইতে হবে তারেক রহমানের নাম নেওয়ার আগে জাফরুল্লাহ চৌধুরীকে? মানে হোয়াট এলস ডাজ হি এক্সপেক্ট আসিফ নজরুল? আমি বুঝতেছি না। এইটাও যদি যথেষ্ট না হয়, এটা যদি সহানুভূতি সম্পন্ন গঠনমূলক সমালোচনা না হয়, আই ডোন্ট নো হোয়াট ইজ। তারপর উনি এক লাইনে তাই বলল জাফরুল্লাহ ভাইয়ের সাথে কথায় ছাত্রদলের একজন তরুণ নেতা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, বরং অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়। ছাত্রদলকে মনে রাখতে হবে বিনয়ীভাবে প্রতিবাদ আর ভিন্নমত জানানো যায়, এটা যদি জাফরুল্লাহ চৌধুরীর মতো মহিরুহের সাথে দেখানো না যায় তাহলে তা খুবই দুঃখজনক। সো এটা ব্যালেন্সের কথা লাস্টে এসে একটু বলছে। ওনার মূল আসিফ নজরুলের দুঃখের জায়গাটা হচ্ছে কেন হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী নাকি শেখ হাসিনা এবং ওনার পরিবারের ব্যাপারে যেরকম সহানুভূতি দেখায় কথা বলে, খালেদা জিয়া তার ওনার পরিবারের প্রতি নাকি এরকম দেখায় কথা বলে না, তারেক রহমানকে নাকি সম্মান দিয়ে কথা বলতে হবে, কতটা সম্মান দিয়ে কথা বলতে হবে সহানুভূতি এবং গঠনমূলক হয়ে, জাফরুল্লাহ চৌধুরী যেভাবে বলছে এটা এনাফ না, তার সাথে যে অপমানটা করা হয়েছে আনইকুইভোকালি আসিফ নজরুল সেটা সমালোচনা করতে পারলেন না। উনি আধা ঘন্টা হইতেছে ইয়েকে নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনা করে তারপর। সো এটা খুবই ফ্রাস্ট্রেটিং। আমি আসিফ নজরুলকে তো অনেক দিন ধরে ওনার কথাবার্তা কাজকর্ম ফলো করি, আমি এতটা ফ্রাস্ট্রেটেড এর আগে কখনো হইনি। হ্যাঁ, ওনার বিরুদ্ধে সমালোচনা করে যেগুলো দলকানাইগুলো, হ্যাঁ উনি, হ্যাঁ আমি জানি উনি বিএনপিপন্থী, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, বাট রিজনেবল উনি, উনি বিএনপিপন্থী হলেও আনরিজনেবল না। বিএনপির পক্ষে ওনার বেশিরভাগ কথা যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশিরভাগ কথা যায়, অ্যান্ড ইয়েট যেই কথাগুলো বিএনপির পক্ষে যায় রিজনেবল কথাবার্তা, যেই কথাগুলো আওয়ামী লীগের বিপক্ষে যায় রিজনেবল কথাবার্তা, রাইট? এটা এই এই প্রথম আমি আমার অভিজ্ঞতায়, হয়তো উনি আরও অনেক আনরিজনেবল হয়েছে আমি হয়তো আমার চোখে পড়ে নাই, বাট আমার অভিজ্ঞতা এবং আমি তো থরুল ওনাকে ফলো করি, মিস করলে তার মানে এমন ঘটনা খুব বেশি ঘটে নাই। সো আজকে যেটা দেখলাম এটা রিয়েলি রিয়েলি ফ্রাস্ট্রেটিং এবং ডিসঅ্যাপয়েন্টিং। ওনার অবস্থান অনেক নিচে নেমে গেছে এটা দেখার পর আমার কাছে, লাইক এটা খুব বেশি গ্রে এরিয়া নাই এখানে। জাফরুল্লাহ চৌধুরী যেই ভাষায় যেই 2টা লাইন বলছে এখানে সমালোচনা করার কোনো জায়গাই নেই, সেইখানে ছাত্র দলের পাণ্ডারা যেভাবে ওনার মুখোমুখি মুখের উপরে অপমান করছে, তারপর আসিফ নজরুল এরকম দুই সাইড রেখে কথা বলা, তাও বেশিরভাগ সময় গোয়িং আফটার জাফরুল্লাহ চৌধুরী, এই কারণে এই এটাও গঠনমূলক যথেষ্ট এবং যথেষ্ট সহানুভূতি সম্পন্ন হয় নাই। তারেক রহমানকে নিয়ে কথা বলার সময় যথেষ্ট সহানুভূতি সম্পন্ন হয়ে কথা বলতে হবে, দোষটা জাফরুল্লাহ চৌধুরীর এখানে ফর দ্য মোস্ট পার্ট লেখার দেখে যেরকম মনে হচ্ছে, খুবই দুঃখজনক। আর অ্যাগেন ছাত্রদল এরা এরেলেভেন্ট হয়ে গেছিলো, এরা নাই হয়ে গেছিলো ইতিহাসের পাতা থেকে, কিন্তু এরা এদের খর্বশক্তি নিয়ে আবার আমাদেরকে রিমাইন্ড করায় দিছে। আমরা আসছি